আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। সব বাধা অতিক্রম করে স্বনির্ভর হয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম রোকেয়া পদক 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, নারীদের ভোগ নয়, পুরুষদের সহযোদ্ধা হিসেবে চিন্তা করতে হবে। সমাজে নারীদের প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের মানসিকতার পরিবর্তনের কথাও বলেন তিনি। অনুষ্ঠানে পাঁচ বিশিষ্ট নারীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বেগম রোকেয়া পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফুজিলাতুন নেসা ইন্দিরা। আর আমাদের ইসলাম ধর্মে তো মেয়েদের অধিকার দেয়াই আছে, সেখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপর আমাদের দেশে কিছু তো এই ধরনের বাধা আসে, আসবে, কিন্তু সেই বাধা আমাদের অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীতে বা পুলিশ বাহিনীতে শান্তি রক্ষা মিশনে নারীদের কি বেশি চাই, এটা হলো বাস্তবতা। অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় যে আমাদের মেয়েরা কাজ করে, আমাদের যুদ্ধ বিমানও তারা চালাচ্ছে, কাজে সব দিক থেকে মেয়েরা কোনো দিকে পিছিয়ে নেই। কাজে এটাই সবচেয়ে বড় কথা যে পুরুষরা যেটা পায়, নারীরা তার থেকে আরো ভালো পারে, বেশি পারে, এতে কোনো সন্দেহ নেই। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ডিএসসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আরও 15 দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। নানা সংকটে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধের উদ্যোগ নেওয়ার পর 2019 সালের 14 জুলাই থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসসি। এরপর থেকে দফায় দফায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় বাড়ানো হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।